তো বন্ধুরা, আজকে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেটি হলো থাম্বনেল ও ভিডিওর ভিতরে যদি সরাসরি মিল না থাকে, সেই ভিডিওর পরিণতি কী হতে পারে। এক্ষেত্রে বন্ধুরা, ধরে নিন একটি থাম্বনেল আমরা আমাদের সমস্ত মেধাকে কাজে লাগিয়ে খুব উন্নত মানের একটি থাম্বনেল তৈরি করেছি, সেই থাম্বনেলটি আমার যে ভিডিও রয়েছে সেই ভিডিওটি আমরা লাগিয়ে দিলাম, সেই ভিডিওটি পাবলিশও করে দিলাম। এবারে সেই ভিডিওটির পরিণতি হলো দর্শকদের সামনে চলে যাওয়া। সে যথারীতি সেই ভিডিওটি কিন্তু দর্শকদের সামনে চলে গেল। দর্শক এখন সেই ভিডিওটির উপরে ক্লিক করে কী বুঝবে, সে কিন্তু ক্লিক করা মাত্র কিছুক্ষণের জন্য অপেক্ষা করবে, দেখবে থাম্বনেল অনুযায়ী ভিডিওটি কিনা, প্রথমেই কিন্তু এটাই দেখবে। তারপরে যদি সরাসরি কোনো মিল না পায়, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ভিউয়ার্স ভিডিওটি ছেড়ে বাইরে চলে আসবে, সে ভিডিওটি কিন্তু দেখবে না। ফলে ভিডিওটির পরিণতি কিন্তু খুব খারাপ জায়গায় চলে যাবে। কাজেই বন্ধুরা, আমরা যে ভিডিও পাবলিশ করি না কেন, সেই ভিডিওর সঙ্গে সরাসরি থাম্বনেলের মিল থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, আমরা যখন নিজে ভিডিও দেখি তখন আমরা কী করি, আমরা ভিডিওতে ক্লিক করার পরপরই আমরা কিন্তু দেখতে থাকি ভিডিওটি ঠিক কোন দিকে গড়াচ্ছে। যদি আমাদের মতের সঙ্গে ম্যাচ করে তাহলেই আমরা দেখি, যদি না করে সেক্ষেত্রে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে বাইরে চলে আসি। এখানেই বুঝতে হবে সমস্ত দর্শকের ক্ষেত্রে কিন্তু বিষয়টি একই, যদি থাম্বনেল অনুযায়ী ভিডিও না তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই ভিডিও ছেড়ে চলে যাবে। সে একটি লং টাইম ধরে অপেক্ষা করবে না আপনার পরবর্তীতে, আপনার ভিডিওতে আপনি কী বলতে চেয়েছেন, লাস্টের দিকে মিল করতে চেয়েছেন, এভাবে কিন্তু বুঝবে না। তাই ভিডিওর সঙ্গে থাম্বনেলের সরাসরি মিল রাখতে হবে, কাজে সেই ভিডিওটি কিন্তু দেখার সম্ভাবনা বেড়ে যাবে। তো বন্ধুরা, এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।